চাওয়ারও একটা ভঙ্গিমা আছে। চাইতে হলে স্টাইল জানতে হয়, চাওয়ার বিভিন্ন ক্যাপাসিটি আছে। এজন্য দেখবেন মেয়র কিংবা এমপি মন্ত্রী যারা আছে তাদের কাছে আবেদন যায় অনেক, অনেক আবেদন যায় কি যায় না, অনেক ধরনের আবেদন যায়, কিন্তু সবগুলো কি অ্যাকসেপ্ট হয়? কিছু সংখ্যক অ্যাকসেপ্ট হয়। কোনগুলো হয়? যেগুলো চাওয়ার ক্যাপাসিটি ভালো। এই জন্য চাওয়ার ভিতরে একটা স্টাইল, একটা মডেল আছে না নাই? এখানে একটা বিষয় বোঝার ট্রাই করেন, উনি বলেছেন আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত। আমরা হলে কি বলতাম? যে আল্লাহ জ্বর হয়েছে এখনই আমাকে সুস্থ করে দাও। আমরা বলি কি বলি না বলেন? আল্লাহ আমার জ্বর হয়েছে, আমার সুস্থতা এখনই তুমি আমাকে দান করো। আমরা বলি না এটা? বলি কি বলি না বলেন? বলি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এরকম কোনো কথাই বলে নাই। ওনার স্টাইল কিংবা অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট ছিল। উনি বললেন আল্লাহ আমি রোগাক্রান্ত আর তুমি দয়াময়। সুবহানাল্লাহ, পড়বেন না? স্টাইলটা দেখেছেন? চাওয়ারও একটা ভঙ্গিমা আছে। চাইতে হলে স্টাইল জানতে হয়, চাওয়ার বিভিন্ন ক্যাপাসিটি আছে। এজন্য দেখবেন মেয়র কিংবা এমপি মন্ত্রী যারা আছে তাদের কাছে আবেদন যায় অনেক, অনেক আবেদন যায় কি যায় না, অনেক ধরনের আবেদন যায়, কিন্তু সবগুলো কি অ্যাকসেপ্ট হয় না? কিছু সংখ্যক অ্যাকসেপ্ট হয়। কোনগুলো হয়? যেগুলো চাওয়ার ক্যাপাসিটি ভালো। এজন্য চাওয়ার ভিতরে একটা স্টাইল, একটা মডেল আছে না নাই? এটা একটা আর্ট, এটা আত্মস্থ করতে হয়, এটা আপনার ক্যাপাসিটিতে নিয়ে আসতে হবে। চাওয়ার মতো চাইলে দিবে একজন, চিল্লা এখন তিনি কে? ওনার অ্যাটিটিউডটা ভিন্ন ছিল। উনি বলেন না যে আল্লাহ আমাকে এখনই শেফা দান করো, আমার চর্মরোগ দূর করে দাও, এটাও তো উনি বলেন নাই। ওনার যে ওপিনিয়ন, ওনার যে মতামত, এটা হচ্ছে এরকম, রোগ দেওয়ার মালিক কে? জোরে কোন কে? তো রোগ আল্লাহ দিছে, আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার যে কষ্ট হচ্ছে, আমি যে খুব কষ্ট বোধ করছি, এটা তো আমার আল্লাহ দেখছে। তো আল্লাহকে তো বলার প্রয়োজন নাই যে আল্লাহ তুমি দূর করে দাও, এটা আমি আল্লাহকে বলার প্রয়োজন মনে করি না। আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি যদি রোগ দিয়ে খুশি তাহলে আমি তোমার বান্দা হিসেবে রোগ পেয়ে খুশি। বলেন সুবহানাল্লাহ। এখন তুমি আনতা আরহামুর রাহিমিন, তুমি হচ্ছে রহমান, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল, তোমার মতো দয়াময়, তোমার মতো এত মায়াময় পৃথিবীতে আর কেউ হতে পারে? তো দয়াময় যিনি হবেন তার একটা সিফাত কিংবা কোয়ালিটি বা গুণ হবে এরকম যে সে কখনো মানুষের কষ্ট সহ্য করতে পারবে। সমাজের ভিতরে যারা দয়াময় তারা দেখবেন যে কেউ তার কাছে গেলে তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না, এরকম লোক আছে না নাই? তো মানুষের দয়া, মায়ের দয়া, বাবার দয়া, পৃথিবীর সমস্ত দয়া আর মায়া যদি এক করেন, আল্লাহর মায়া এবং দয়ার সঙ্গে সমান হতে পারে? আল্লাহ বললেন আইয়ুব ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, তোমার যে চাওয়ার স্টাইল এটা আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলেন আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু, আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমাকে তোমার সমস্ত রোগ থেকে মুক্তি দান করলাম। চাওয়ার ভিতরে ক্যাপাসিটি থাকতে হবে ভাই, চাওয়ার মতো চাইতে হবে। আমরা অনেকে কোনো মতে চাই, আল্লাহ শেষ, এরকম লোক আছে না? দেখেন, দেখেন না এরকম নামাজ পড়ে হাতটা তুলে কেমনে আছে না, এরকম লোক দেখেন নাই? তো হাত যদি আপনি ভালো করে না তুলতে পারেন তো দোয়ার মধ্যে তো কোয়ালিটি আসবে না ভাই। সব কিছুর ভিতরে একটা কোয়ালিটি আছে না নাই? কোয়ালিটি আছে। আপনারা দেখবেন বাজারে গেলে কিছু কিছু দোকানে অনেক অনেক মাল, অনেক ড্রেস, অনেক কিছু রাখা আছে, কিন্তু দোকানে সব মাছি পড়ছে, কোনো লোক আসা যাওয়া করছে না, এরকম দোকান আছে না নাই? আবার কিছু দোকান দেখবেন খুব ছোট, মালও বেশি একটা নাই, কিন্তু মানুষের ভিড় প্রচুর পরিমাণে হয় না, এরকম আছে না নাই? সব মেডিকেলে তো ডাক্তার আছে, সব ক্লিনিকে ডাক্তার আছে, কিন্তু সব মেডিকেল আর ক্লিনিক সবাই যায়। কোয়ালিটি লাগবে, যেখানে কোয়ালিটি সেখানে মানুষ যায়। তো আল্লাহ তো আপনার কোয়ালিটি দেখবে, এর কোয়ালিটি শুড বি কোয়ালিফাইড, আপনাকে কোয়ালিফাইড হতে হবে। আপনি কোনো মতে এটা দোয়া করলেন না, হুজুর আমার দোয়া টোয়া কিচ্ছু কবুল হয় না, কি করবো কম? আগে তো দোয়ার মতো দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইলে, দোয়ার মতো দবুল, দোয়ার মতো দোয়া করলে কবুল করতে পারে একজন, তিনি কে? উনি বললেন ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি দয়াময়, তুমি চাইলে আমাকে শেফা দান করতে পারো কি পারো না? এজন্য
আল্লাহ কেমন করে শেফা দিলেন সেটা শোনার আগে আমরা আরেকটা বিষয় বুঝবো, যে আইয়ুব আলাইহিস সালামের লাইফে শুধুমাত্র রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন নাই, ওনাকে ওনার পরিবারের মাধ্যমে পরীক্ষা করেছেন। কিসের মাধ্যমে? একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাটা কি? যে ওনার বাসার যে ছাদ, পুরো ফ্ল্যাটটা ওই সময়ে খুব মজবুত ছিল, পাথর দ্বারা তৈরি ছিল এবং খুব হার্ড ছিল। তো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে গোটা বাড়িটা ভেঙে পড়ে যায়। তো আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল মোট 14টা। কয়টা সন্তান? 7টা মেয়ে, 7টা ছেলে। তো এই ঘটনাতে ওনারা 7জন ছেলে 7জন মেয়ে মারা যায়। দেখছেন নবীদের পরীক্ষা, একসঙ্গে 14জন সন্তান শেষ, কত বড় পরীক্ষা, কত বড় এক্সাম, তবুও কি আইয়ুব আলাইহিস সালাম হতাশ হয়েছেন? কথা কন হয়েছেন? উনি হতাশ হননি, উনি অলওয়েজ ওনার ট্রাস্ট, ওনার বিশ্বাস স্থাপন করেছে একজনের উপরে, তিনি কে? এবার আল্লাহ বলেন, আইয়ুব শুধুমাত্র তোমাকে আমি রোগ থেকে শিফা দান করলাম না, তোমার দোয়ার কারণে, তোমার স্টাইলের কারণে আমি আল্লাহ কি করলাম? وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহ বললেন, আইয়ুব আমি তোমাকে তোমার 14 সন্তানকে আবার জীবিত করে তোমার পরিবারে ফিরাই দিলাম। জাস্ট পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, বিশ্বাস করবেন, ভরসা করবেন এক সত্তার উপরে, তিনি কে? ভরসা করবেন, দেখবেন সব ডাবলাইজ হচ্ছে, সব ডবল হয়ে যাচ্ছে, আপনি কল্পনাই করতে পারবেন না। কিন্তু বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আর অজয়গণ আছে না নাই? শুধুমাত্র এতটুকু নয়, এই 14 সন্তানকে ফিরিয়ে দিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ তাআলা আরো 14 সন্তান নতুন করে ওনার পরিবারে দান করেছে। 14 কত হয়? 28। নবীর সন্তান 28। আর আমরা স্লোগান দেই কি, দুই ভালো নাকি বলে না একটা, এক মানে তাদের স্লোগানটা হচ্ছে এরকম যে একই ভালো, একের বেশি ভালো নয়, এরকম স্লোগান আছে না নাই? তারপরে আগের যে 1 টাকার কয়েন পাওয়া যেত না, 1 টাকার কয়েন, এখানে কিন্তু এই মেসেজটা দেওয়া হতো যে সন্তান বেশি নেওয়া যাবে না, কিন্তু কোরআন বলে সন্তান যত বেশি বরকত তত। এটা অনেকে বোঝে না। আর একটা কথা আব্বাজানরা মনে রাখবেন যারা শুনছেন আমাকে, সন্তান বেশি নিবেন আপনার লাভ, এটা কি আপনারা বিশ্বাস করেন? একটা সন্তান নেবেন দেখবেন ঘাটতারা হবে, আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে, আপনি কল্পনাই করতে পারবেন না, আর কন্ট্রোল করা খুব মুশকিল। আর যখন 3টা 4টা সন্তান আপনার, সন্তান হিসাব করবে যে না আমি মরলাম বাপের আর 2টা আছে, আমি শয়তানি করলে বাপের 2টা আছে, আর যখন 1টা ছেলে তখন ছেলে ভাববে আমি তুই একাই, সব রাজ আমার হাতে, আব্বা ঝাড়ি দিতে পারবে না আমাকে, তখন সে তার রাজ কায়েম করতে চায়, তার যে পাওয়ার, তার যে অ্যাটিটিউড, এটা সে প্রকাশ করতে চায়। কিন্তু যখন সন্তান অনেকগুলো হবে তখন দেখবেন আপনার ছেলেটা খুব নর্মাল হবে, সে খুব কুল হবে, তার ভিতরে হট টেম্পার ব্যাপারটা থাকতে পারে, কারণ সে জানে যে আমার আব্বার ছেলে আমি একা না আরও আছে, আমি গেলে বাকি সন্তান আছে না নাই। এজন্য সন্তান বেশি নিলে বরকত।